ইয়া কাকা, ওই যে মনে হয় আপনার ওই যে গোছাইতে যায় মানে মালের ভিতরে টাকা ছিল মনে হয়, বুঝে এই যে এই যে এই যে আসসালামু আলাইকুম, আচ্ছা ভালো আছেন? কি করেন এগুলা? আপনার ওই যে গোছাইতে যায় মানে মালের ভিতরে টাকা ছিল মনে হয়, বুঝে এই যে এই যে এই যে পড়ে গেছে কাকা, পড়ে গেছে টাকা আপনার? আপনার টাকা কি খালি থাকে? আপনার টাকা? হ্যাঁ হ্যাঁ, আপনার টাকার হিসাব নাই? হিসাব মাল চিনি থুই ই করি হিসাব আছে, হিসাব নিয়ে আসছি 1200 টাকা। কত টাকা? 1200। 1200 টাকা নিয়ে আসছেন? মাল কিনছেন কত টাকার? ওটা বলা যাব, আধা কেজি, 1 কেজি, 2 কেজি। হ্যাঁ টাকা, মাল কিনছেন কয় টাকার? ওটা বলতে পারবো না, কয় টাকার কিনছি। কয় টাকার কিনছেন? হ্যাঁ ওটা হিসাব করা যাব। এই যেমন এই যে এটা নিছি 200 টাকা দিয়ে, আমি বলি 500 টাকা আপনি যে পাইছেন না আপনার, আমি এখানে পাইছি। এটা কার? আপনার আপনার নাকি হিসাব কিতাব করে দেন? অন্য কারো হলে তো আপনার দাবিতে থাকে যাবেন, আবার হিসাব টিসাব করে দেন আপনার কিনা, নাহলে তো আপনার দাবি আপনার টাকা তাহলে কাকা? ১০০%? আচ্ছা তাহলে তো আর কিছু করার নাই, আমরা কাকা শিউর না। তাহলে আপনার টাকা না আপনার শিওর? আপনি যে পৌঁছেছেন মাল কিনছেন, কয়টি হ্যার কয়টি আনছেন আপনার পাঠানা, সেটা বলছো? আমি 1200 নিয়েছি, আমি তো কইছি। তাহলে তো আর কিছু করার নাই, তাহলে তো আর। আচ্ছা ঠিক আছে, তাহলে না জানগা, তাহলে কাকার কাকার নিজের পয়সা যেহেতু তাহলে তোমার টাকা না? আচ্ছা ঠিক আছে যাও গা, ঠিক আছে। কোন দিকে যাবে না? ঠিক আছে যাও কাকা, আসসালামু আলাইকুম।